আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব পল্লীকবি জসীমউদ্দীনের লেখা একমাত্র উপন্যাস বোভা কাহিনী নিয়ে। আমি আব্দুল্লাহ মাহমুদ, দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে। পল্লীকবি জসীমউদ্দীনের একমাত্র উপন্যাস বোভা কাহিনী। সংগ্রামী কৃষক আজাহেরের কাহিনী, কাহিনী তার পুত্র বসিরের। গ্রাম বাংলার চিরাচরিত ঘটনা সহজিয়া ভাষায় গল্পের মতো বলে গিয়েছেন পল্লীকবি। গল্পটা গায়ের চাষা আজেহারের, সাতকুলে যার কেউ নেই। একটা আপন গৃহ হবে, টুকটুকে বউ হবে, মাঠ থেকে ফিরে বসতে পারবে সুন্দর লেপাগোছা উঠোনে, বউকে কিনে দিবে টুকটুকে শাড়ি। এসব ভীষণ শখের স্বপ্ন তার। সেই উদ্দেশ্যে 3 কোটি টাকা জমিয়ে গায়ের মাতব্বরের কাছে গিয়ে মনের ইচ্ছাটা জানায় সে লজ্জা রাঙা হয়ে। গায়ের সব লোক যেন স্নেহ ভালোবাসার আকর, তারা একে অন্যের সুখে সুখী হয়, আর দুঃখের সময় এমনিভাবে পাশে থাকে যেন বিপদটা নিজের। তারা সবাই মিলে বরজাতে চলল ভিন গায়ে, আজাহারের কোণে নিয়ে আসতে। মোরল বারবার আজাহারকে শিখিয়ে দিয়েছিল যেন সে কম কম হাসে আর একটু লজ্জা পায়। কিসের কি, টুকটুকে বউকে দেখে আজাহার ফিক করে হেসে দিয়েছিল সব ভুলে। লেখক আজেহারের অনুভূতি বোঝাতে লিখেছেন, মাঠ ভরা সর্ষে ক্ষেতের বাতাস বয়ে গেলে যেমন ঢেউ ওঠে, ঠিক তেমনই ঢেউ বয়ে গেল আজহারের বুক জুড়ে। গল্পটা এমনিভাবে ভীষণ ভালো লাগা নিয়েই এগুতে থাকে, কিন্তু ঘটনার ধারাবাহিকতায় দারিদ্র্য তারণায় ভিন গায়ে পাড়ি জমায় আজহারের পরিবার। ক্রমেই গল্পটা হয়ে ওঠে বসিরের, আজহারের ছোট্ট ছেলে বসির। এই গল্পের সাথে হেসেছি, বিভিন্ন জায়গায় কেঁদেছি। পল্লীকবি জসীমউদ্দীনের যথার্থ উপাধি, কি মারাত্মক সুন্দর ছবি এঁকেছেন গ্রাম বাংলার, কি সুন্দর সৃষ্টি এই উপন্যাস, অদ্ভুত সুন্দর। বউ আয়েশাকে নিয়ে ভালোই কাটছিল তার দিন, সারাদিন মাঠে কাজ, মাঝে মাঝে রহিমউদ্দিন কারিগরের গান, আর রাতে বউকে জুড়ে নিশ্চিন্ত ঘুম। লক্ষ্মীমন্তু বউ, সংসারের উন্নতির জন্য যে স্বামীর সাথে প্রাণ দিয়ে খাটে, দুজনের পরিশ্রমে সংসার হয়ে ওঠে সোনার ফসল। আজেহারের যেখানে হাত দেয় সেখানেই সোনা ফলে। একসময় পরিবার বড়ও হয় তার, আয়েশার কোলজুড়ে আসে দুটো ফুটফুটে ছেলে মেয়ে, বসুর আর বরু। সোনার সংসার বলতে যা বোঝায় আজহারের তাই, কিন্তু সেই সোনার সংসারে নেমে আসে জোরদারের করাল থাওয়া। 15 টাকার বদলে সে কত 15 টাকা দিয়েছে তার হিসেব নেই, কিন্তু সেই 15 টাকা 500 টাকা হয়ে তার জমি জমা গরু সব নিয়ে যায়। আজহারের আবার হয়ে যায় ভাসমান মানুষ, এবার সে একা নয়, পুরো পরিবার সহ ভাসমান হয়ে যায়। আজাহারের পরিবার নিয়ে আসে ফরিদপুর তাম্বুলখানা গ্রামে, যেখানে পুরো গ্রামবাসী তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু ম্যালেরিয়া, কলেরা আর মশার জন্য গ্রামের অর্ধেক মানুষ মারা যায়। এখানে এসে আজাহারের ছেলে মেয়ে অনেক খুশি হয়, তারা তাদের খেলার সঙ্গী পায়, গ্রামের মাতব্বরের ছেলে মেয়েকে। সারাদিন বন জঙ্গলে ঘুরে ফিরে তারা ফুল ফল পাখি দেখে আর নানান খেলা খেলে, কিন্তু এখানে আজাহারের দুর্ভাগ্য কিছু ছাড়ে না। বেদনার্ত অংশ ছোট বোন বরুই আর ভাই বসিরের ভালোবাসা, আমাকে বারবার পথের পাঁচালির কথা মনে করিয়ে দিচ্ছিল, যেমন অপু দুর্গা। দরিদ্র সংসার নিদারুণ অভাব, কিন্তু আদারে বাদারে ঘুরে বেড়ায় দুই ভাই বোন, মনের সুখে ফল কুড়িয়ে খায়, ফুল কুড়িয়ে মালা গাঁথে। আছে পথের পাঁচালির সেই বিষণ্নতা, প্রকৃতির অবাধ স্বাধীনতার কোলে কিশোর কিশোরীদের উন্মাদ বেড়ে ওঠা অনেক ক্ষেত্রেই অনায়াসে শহুরে ছেলে মেয়েদের হিংসার কারণ হতে পারে। কিন্তু কলেরায় ভুগে ডাক্তার আর ওষুধের অভাবে বরুই এর মৃত্যু দুর্গার মতোই বড্ড করুণ, কাঁদিয়ে আকুল ভাষায়। একদিন বেদ বমি হয়ে চিকিৎসার অভাবে মারা যায় তার বোন বরু। ডাক্তারদের ফিস জোগাড় করতে না পারার কারণে প্রথমে হাতুড়ে ডাক্তার, পরবর্তীতে বোনের লাশ নিয়েও অন্য ডাক্তারের ফিস দিতে হয়। আমি যেন চোখের উপর সেই দৃশ্য দেখতে পাচ্ছিলাম, কি নিপুণ ভাষায় না বর্ণনা করে গেছেন সেই কুক্ষগাথা। ভাই বসির প্রতিজ্ঞা করল যেভাবেই হোক তাকে ডাক্তার হতেই হবে, বরুর এর মতো আর কাউকে যেন অকালে পৃথিবী ছেড়ে চলে যেতে না হয়। গরিবের পাশে থাকবে সে, ডাক্তার যেন আর শুধু শহর আর ধনী লোকদের জন্য না হয়। ফুলির ভালোবাসা অগ্রাহ্য করে চলে যায় বসির গ্রামের লোকদের তার পানে আশা করে থাকার কথা ভেবে, বোন বরুইয়ের কবরে তার প্রতিজ্ঞার কথা ভেবে। বাড়ি ছাড়তে হয় আজেহারকে, নতুন জায়গা এসে তার জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায় একটাই, যে কোনো মূল্যে বসিরকে শিক্ষিত করে সমাজ থেকে দুর্নীতি আর প্রতারণা দূর করতে হবে। বসিরও বাপের কথা বুঝতে পারে, তাই তো শুরু হয় বসিরের নতুন জীবন, পাঠশালার জীবন, শহুরে জীবন। ডাক্তার হতেই হবে তাকে, সমাজ থেকে দূর করতে হবে রোগ শোক দুর্নীতি ও দুঃশাসন।
পল্লুকবি যখন উপন্যাস লিখবেন তখন যে তা পল্লী জীবন ঘিরেই আবর্তিত হবে তা তো বলাই বাহুল্য। এই উপন্যাসটা মোটামুটি দুই ভাগে বিভক্ত। প্রথমাংশে রয়েছে আজহারের জীবন আর দ্বিতীয়াংশে বসিরের জীবন। বসিরের জীবনের একটা অংশ শহরে কাটলেও উপন্যাসটি সামগ্রিকভাবে গ্রাম কেন্দ্রিক। গ্রামের সৌন্দর্য, অর্থনীতি, বিনোদন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্বাস্থ্য সমস্যা, মহাজনদের দাপট, বলতে গেলে পুরো গ্রামীণ জীবনই উঠে এসেছে বইটাতে। আর এইসব অব্যবস্থাপনার বিপরীতে আছে আমাদের নায়ক বসির, যাকে প্রতিটা অবহেলিত সমাজ চিরদিন প্রত্যাশা করে এসেছে। বইটার সবচেয়ে ভালো লাগার দিক নিঃসন্দেহে বইটার গ্রামীণ সমাজের উপস্থাপনা। শরৎ সাহাদের মাধ্যমে মহাজনদের দাপট, কবিরাজ ও হাতুড়ে চিকিৎসার মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্যসেবা, আরজান ফকিরদের মাধ্যমে লোকগীতি টিকে থাকার সংগ্রাম, বচন মোল্লাদের মাধ্যমে অশিক্ষার স্বরূপ, ব্যবসায়ীদের ধুরন্তরতা ও লোক ঠকানো, গ্রামীণ সমবায় ও উৎসব ইত্যাদি চমৎকারভাবে তুলে ধরেছেন লেখক। সাথে শহুরে সমাজকেও এনেছেন প্রয়োজন মতো। রমিজউদ্দিনের মাধ্যমে বিভাজন সৃষ্টিকারী সাম্প্রদায়িক রাজনীতি, করিমদের মাধ্যমে শহরের ভাসমান লোকদের জীবন, এসবও উঠে এসেছে বইটাতে। এভাবে আমরা পল্লীকবি জসীমউদ্দিনের বোবা কাহিনী থেকে বিভিন্ন ধরনের পল্লীর রূপ বৈচিত্র্য দেখতে পারি। আমরা যারা এই বইটি পড়তে চাই তারা প্রথম থেকে যদি ভালো করে উপলব্ধি নিয়ে বোবা কাহিনী বইটা বা এই উপন্যাসটা জসীমউদ্দিনের প্রথম উপন্যাসটা পড়ি, আশা রাখি আমাদের সবাইকে বইটি মুগ্ধ করবে এবং আমরা এখান থেকে অনেক কিছু গ্রামীণ জীবন এবং বাস্তবিক জীবনের বিভিন্ন দর্শন শিখতে পারব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।